সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। ও দয়া ময় হে রহিম, চাই যে সুত তোমার করুণা, কবরে রাজাব কত কঠিন, সহিতে আমি পারিব না। কবরে রাজা কত কঠিন, সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। কবরে রাজা কত কঠিন, সহিতে পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। ও দয়া আমায় হে রহিম, ও দয়া আমায় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, কবরে রাজা কত কঠিন, সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা, আসবে সবার তার সবার জানা, মসজিদের ওই পালকি খানা, আসবে সবার তার সবার জানা, পড়ুই পাতা আর গরম পানি, পড়ুই পাতা আর গরম পানি, শেষে গোসল দিবে সবার জানা, গোসল শেষে সাদা কাফনে, গোসল শেষে সাদা কাফনে, চির বিদায় দেবে হে মোনা। কবরে রাজা কত কঠিন, সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। ও গো দয়া আমায় হে রহিম, ও গো দয়া আমায় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, কবরে রাজা কত কঠিন, সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। কবরের মধ্যে যেমন রাখা হবে বিসমিল্লাহ কে আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কবরে শুয়ে দেওয়া হলো লাশখানা, সবাই একের পর এক মাটি দেয়ার চলে যায়, থেকে যায় কার আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন থেকে যায়। কেন? যে সবাই তো চলে গেছে, আমরা আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোন যারা সন্তান সন্ততি যারা আছে, একটু আখিরি মোনাজাত করবে, সব রেশানি করবে, তারপর তারা বিদায় নেবে। সবাই চলে গেল, আত্মীয় স্বজন শেষ মোনাজাত করলো, করা হয়ে গেল, তারাও চলে গেল। 40 কদম চলে যাওয়ার পর মন কান্নেকির ফারিস্তারা নেমে এলো, ওঠো, অনেক ঘুমিয়েছে এবার ওঠো, আল্লাহ পাকের নাফরমানি করেছো, দুনিয়ার বুকে রোজা রাখো নাই, নামাজ পড়ো নাই, এবার ওঠো, জবাব দাও, বলো তোমার রব কি, বলো তোমার নবী কি, তোমার ধর্ম কি, বলো। ইমান আমাল থাকলে বলতে পারবো, আর ইমান আমাল যদি না থাকে তাহলে বলো হায় আফসোস, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, তোমরা আমার সামনে আসবে না, তোমাদের চেহারা দেখে ভয় হয়, হায় আফসোস, হায় আফসোস, আমি কিচ্ছু জানি না, তোমরা সরে যাও, তোমরা দূরে সরে যাও, সামনে আসবে না। আল্লাহ পাক কবরকে হুকুম করবে, কবর ওই পাপি বান্দা বান্দিকে দুই সাইড থেকে পিষ্ট করে ওকে মাটির সঙ্গে মিশিয়ে দাও, কবর আল্লাহর হুকুম পালন করবে। কবর যখন পিষতে থাকবে, পিষতে 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 যখন মৃত দেহতে এসে ধাক্কা মারবে, এদিকের পাঁচড়ের হাড় ভেঙে এদিকে, আর এদিকের পাঁচড়ের হাড় ভেঙে এদিকে, একেবারে পুরো দেহটা আলু ছানার মতো হয়ে মাটির সঙ্গে মিশে যাবে, এত ভয়াবহ হবে। কথায় বলে মনকান্নেকির ফারিস্তাদের সওয়ালের জবাবে এবং মনকান্নেকির ফারিস্তাদের চেহারা দেখে মরা গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে দাঁড়াবে, এত কঠিন হবে, এত ভয়াবহ হবে সেই কবরের প্রশ্ন। তাই কবি লিখছে, দেখেন, মন কানে কি রে আসবে যখন সালাম করিবে আমায় তখন, মন কানে কি রে আসবে যখন সালাম করিবে আমায় তখন,
মৃত্যু যন্ত্রণা কত কঠে সহিতে আমি পারিব না ও গো দয়া আমায় হে রোগী ও গো দয়া আমায় হে রোগী চাই যে শুধু তোমাকে কত কঠি সহিতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠি সহিতে আমি পারিব না শুনেছি কবরের মধ্যে নাকি সাপে কামড়াবে বলে বিচেই কামড়াবে সাপে কামড়াবে অনেক মানুষ মানে অনেক মানুষ মানে না তবে কবরের সাপ কেমন হবে এখানে পুকুর টুকুন আছে দেখবেন হেলে সাপ ডাঁড়া সাপ বাড়ির উপর দিয়ে চলে যায় পুকুরে ঘোরাঘুরি করে কত রকমের সাপ ওই সব সাপ দেখলে বাচ্চা কাচ্চা ইট মারে পায়ের সামনে দিয়ে সাপ চলে যায় মানুষের ভয় হয় না সরে যায় একটুখানি সরে যায় সাপটাকে দেখে পায়ের সামনে দিয়ে চলে যায় আপনাদের কি মনে হয় কবরে থাকবে হেলে সাপ কবরে থাকবে ডাঁড়া সাপ কবরে কোন সাপ থাকবে হাদিস শরীফের কথা কবরে এমন সাপ থাকবে যে সাপ দুনিয়ার বুকে যদি একটাবার নিঃশ্বাস ফেলে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সবুজ ঘাস আর জন্ম নেবে না এত ভয়াবহ কঠিন হবে সেই সাপ তাহলে একটাবার ভেবে দেখেন ওই সাপ যদি কবরের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে আমাদের অবস্থা কি হবে কবি লিখছে দেখেন আদার কবরের আলো জ্বলে সাপি ছোসাপ দৌড়ে ফেলে আদার কবরের আলো জ্বলে সাপি ছোসাপ দৌড়ে ফেলে বিঘেস্ত গতে আমার লাগি বিঘেস্ত গতে আমার লাগি প্রিয় ফুলেরি বিছানা কবরের সাপ কত কঠে সহিতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠে সহিতে আমি পারিব না ও গো দয়া আমায় হে রোগী ও গো দয়া আমায় হে রোগী চাই যে শুধু তোমার করুণা কবরের সাপ কত কঠে সহিতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠে সহিতে আমি পারিব না কবরের সাপ কত কঠে সহিতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠে সহিতে আমি পারিব না সহিতে আমি পারিব না জয় বাবু শুনলেন।